বুধবার নবগ্রামের রসুলপুরে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের জনসভা। উপস্থিত ছিলেন বাংলা সিনেমার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। জানা যায়, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রামের রসুলপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের জনসভা ও যোগদান সভা। আর এই যোগদান সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়াও এই সভাতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, এমপির প্রতিনিধি মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিনের সভাতে মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো। প্রত্যেকটা মানুষকে সমানভাবে বাংলার মানুষ হিসেবে উনি প্রত্যেকটি প্রকল্প দেন, তাই আমরাও সেই শিক্ষাই পেয়েছি। তাই বললাম যে নিজেদের ঘরেই যদি এত ভালো বন্ধু থাকে তাহলে আর শত্রুর দরকার হয় না, কি দাদা? তাই তো, তোমরা তো ঢুকছ। আমি বলি এই দলটি এবং এই দলের যিনি নেতা আছেন কিরকম, মানে আমি এক্ষুনি খলিলুল্লাহকে বলছিলাম যে ভদ্রলোকের রাজনৈতিক ক্যারিয়ার এইখান থেকেই শুরু হয়েছিল, এই নবগ্রাম থেকেই শুরু হয়েছিল। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছ, অধীর বাবুর কথা বলছি। উনি অনেক সিনিয়র একজন নেতৃত্ব, কিন্তু উনি কাজ এমন করছেন, আমরা জুনিয়র হয়েও ওনার থেকে কিছু শিখতে পারছি না। কি লজ্জার ব্যাপার বলো, একখানা সেই নিভে যাওয়া প্রদীপের মতো একখানা দপদপে সলতে একটাই বিধায়ক ছিল, সেটাকেও ধরে রাখতে পারলো না। আহারে, অধীর বাবুর থেকে আর কি শিখবো। বাইরন বিশ্বাসকে নিয়ে গোটা পশ্চিমবাংলায় মডেল করে মডেলিং করছে বাইরন বিশ্বাস, এটা বাইরন বিশ্বাস মেনে নিতে পারে। কত লোক জয়েন করলো আজকে? আজকে দেখুন, কংগ্রেসের সভায় যারা ছিল ভুল করে এসেছিলেন, তারা ভুল স্বীকার করে 80% এসেছেন, এবং আরও বিভিন্ন দল থেকে প্রায় 12-13 জন করে এসেছেন।